আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও বরাবর এটা একটা ডকুমেন্টারি বলা যেতে পারে স্বামী বিবেকানন্দের উপরে। স্বামী বিবেকানন্দ কী বলেছিলেন শিকাগো ধর্ম মহাসভায়, সেই সম্বন্ধে একটু আমরা জানব। তার আগে জানার আগে একটু তার সম্বন্ধে একটু জানা যায়। শিকাগো মহাসভায় সেই স্মরণীয় ভাষণে কোন বার্তা দিয়েছিল স্বামী বিবেকানন্দ, দেখে নিন তার বাণী। 1893 সালের 11 সেপ্টেম্বর বিশ্বধর্ম মহাসভায় বক্তব্য রাখেন মহামনীষী স্বামী বিবেকানন্দ। সেই বক্তৃতায় 125 বছর পূর্তি আজ, বিবেকানন্দের সবচেয়ে স্মরণীয় বক্তৃতা এটি, যার মাধ্যমে বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে তিনি নতুন সম্মানে প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ সম্পর্কিত কিছু তথ্য। 1862 সালের 12ই জানুয়ারি কলকাতার উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি হিসেবে পরিচিত হওয়ার আগে তিনি নরেন্দ্রনাথ দত্ত হিসেবে পরিচিত ছিলেন। খেলাধুলা, শরীরচর্চা তথা আধ্যাত্ম সমস্ত দিকেই স্বামীজি ছোটোবেলা থেকেই আগ্রহী ছিলেন। মেধাতেও তিনি কারোর থেকে খাটো ছিলেন না। স্বামীজির ভাষণ। জীবনের বহুবিধ বাধা পথ পেরিয়ে স্বামীজি আসেন রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে। সেখান থেকে তিনি আধ্যাত্ম বিষয়ে আরও বেশি উৎসাহবহী হয়ে ওঠেন। মেধাবী নরেন্দ্রনাথ হয়ে ওঠেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আর সেই ধর্মের পথেই তিনি হিন্দু ধর্ম প্রচারে যোগ দেন শিকাগোর হিন্দু মহাসভায়। সেই দিনটি ছিল 1893 সালের 11ই সেপ্টেম্বর। শিকাগোতে স্বামীজির বাণী। হে আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃগণ, আজ আপনারা আমাদের যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করেছেন তার উত্তর দেওয়ার জন্য উঠতে গিয়ে আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়েছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। সর্বধর্মের যিনি প্রসূত স্বরূপ তার নামে আমি আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর তরফে আমি আপনাদের ধন্যবাদ জানাই। এরপর তিনি আরও বলেন, এই সহমঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই যারা প্রাচ্য দেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করলেন যে অতি দূরদেশবাসী জাতিসমূহের মধ্যে থেকে যারা এখানে এসেছেন তারাও বিভিন্ন দেশে পরধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল পরম সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসছে, আমি সেই ধর্মমুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন ভাবার্থ বহিষ্করণ পরিবর্জন শব্দটি অনুবাদ করা যায় না, সেই ধর্মমুক্ত বলে গর্ব অনুভব করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়িত এবং আশ্রয়প্রার্থী জনগণকে চিরকাল আশ্রয় দিয়ে আসছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গর্বিত মনে করি। বক্তব্যে স্বামীজি জানান, কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন, যে স্তবটি আমি শৈশব থেকে আবৃত্তি করে আসছি, তারই কয়েকটি প্রমুক্তি উদ্ধৃত করে আমি আপনাদের বলছি। বিভিন্ন নদীদের উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলে যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে মিলিয়ে দেয়, তেমনি হে ভগবান, নিজ নিজ রুচির বৈচিত্র্যবশত সরল ও কুটিল নানা পথে যারা চলেছে, তুমি তাদের সকলের একমাত্র লক্ষ্য। পৃথিবীতে এ যাবৎ অনুষ্ঠিত সম্মেলনগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাসম্মেলন এই ধর্ম মহাসেবা গীতা প্রচারিত সেই অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করছি। সেই বাণী ঘোষণা করছি, যে যেভাবে আশ্রয় করে আসুক না কেন, আমি তাহাকে সেইভাবে অনুগ্রহ করিয়া থাকি। হে মনুষ্যগণ, সর্বতোভাবে আমার পথেই চলিয়া থাকি। উপসংহারে তিনি বলেন, সাম্প্রদায়িকতা গোড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মান্ধতা এই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করে রেখেছে। এরা পৃথিবীর হিংসার পূর্ণ করেছে, বারবার একে নরশোণিত সিক্ত করিয়াছে, সভ্যতা ধ্বংস করেছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করেছে। এই সকল ভীষণ পিশাচগুলি যদি না থাকত, তাহলে মানব সমাজ আজ পূর্বাপেক্ষা অনেক উন্নত হতো। তবে ইহাদের মৃত্যুকাল উপস্থিত এবং আমি সর্বতোভাবে আশা করি এই ধর্ম মহাসমিতির সম্মানার্থ আজ যে ঘণ্টাধ্বনি নিনাদিত হয়েছে, তাহাই
সর্ববিধ ধর্মোন্নমিত, তরবারি অথবা লিখনী মুখে অনুষ্ঠিত সর্বকার নির্যাতন এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসৎভাবের সম্পূর্ণ অবসানের বার্তা ঘোষণা করুক। এই বলে স্বামীজি তার বক্তব্য শেষ করেন। আজ আবার মনে করে দিই, আজ সেই মহেন্দ্রক্ষণ, যেই মহেন্দ্রক্ষণে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন 1862 সালের 12 জানুয়ারি, মানে আজ থেকে প্রায় 160 বছর আগে। তার লেখা বিভিন্ন বাণী আজও আমাদের সবাইকে